লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে তার আগেই ঝরলো রক্ত নদিয়ার চরমুক্তারপুরের ঘটনা। এবং সেই ঘটনায় জানা গিয়েছে তৃণমূল কর্মী সাকিব শেখ, তাকে খুন করা হয়েছে, ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো তৃণমূল কর্মী সাকিব শেখের, রাজনৈতিক কারণেই খুন বলে অভিযোগ মৃতের পরিবারের। গত বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার ছবি দেখেছিল এ রাজ্য, আর এবার লোকসভা ভোটের আগেই ঝরলো রক্ত তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ পরিবারের। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পলাশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। পলাশ, পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, কিভাবে খুন এবং কারা এর পিছনে জড়িত, কিছু কি জানা গিয়েছে এখনো পর্যন্ত? একদমই রুমকি, দেখো নির্ঘণ্ট বাঁচতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আর ঠিক তার আগে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের যে থানার পাড়া থানা, এখানে খুন হতে হলো এক তৃণমূল কংগ্রেস কর্মীকে। অভিযোগের তির কংগ্রেসের দিকে, যে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরাই এই তৃণমূল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ। এই অভিযোগে ইতিমধ্যে দুজনকে কিন্তু থানার পাড়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, এখনও পর্যন্ত তাদেরকে আটক দেখানো হচ্ছে। কিন্তু মৃতের বাবার যেটা অভিযোগ, এই খুনের পেছনে 8 থেকে 10 জনের দল তার ছেলেকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে, তার মধ্যে পুলিশ মাত্র দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে। আমি একটু সরাসরি নিহতের স্ত্রীর সঙ্গে জানবো, আপনারা কি চাইছেন? শাস্তি চাই গো, আমার স্বামী ফাঁসি চাই গো, আমার স্বামীকে যে বাবু মেরেছে আমি তাদের ফাঁসি চাই গো, তাদের জানে ফাঁসি হোক গো। আমার স্বামীকে যে বাবু যারা মেরেছে তাদের আমি সবার ফাঁসি চাই। এবার কারা আপনার স্বামীকে মেরে? আমার স্বামীকে মেরেছিল আজ 3 মাস আগুতে, আমার স্বামীকে মেরেছিল, সুরাত মেরেছিল, সৌরভ মেরেছিল, তারপরে হাসান্না মেরেছিল, লেলটি মেরি। আপনার স্বামী কোন দল করে, কোন রাজনীতি? আমার স্বামী তৃণমূল করে, কংগ্রেসের দলে মেরেছে, ওরা কংগ্রেস, আমার স্বামী তৃণমূল। আপনার স্বামীর সঙ্গে তো তারাও আগে একসঙ্গে তৃণমূল করতো, তারা পার্টি পার্টি আলাদা ভাগ হয়ে গেছে, আমার স্বামী এখনো তৃণমূল আছে, ওরা কংগ্রেস হয়েছিল। তাইলি রাগা রাগি পঞ্চায়েত ভোটের সময় কি হয়েছিল আপনার সাথে? পঞ্চায়েত ভোটের সময়ও লেলটি আমার স্বামীকে মারতে এসেছে, আস্তালা বাস্তালা ঘুরে গেছে, আমার এক চাষা শ্বশুরকে হেসু বাঁধি দিয়েছিল গলায়, মারতে পারেনি, পালি গেছে, সেই মারে হুনে তখনই মারত আমার স্বামীকে, ওরা মারতে পারেনি। এখন আমার স্বামীকে আবার এক দোকানে ধরেছিল, চায়ের দোকানে ধরে মেরি অজ্ঞান করে মাড়ি ভেঙে দিয়ে ফেলে দিয়েছিল, আমার স্বামীকে মানুষে দেখে লিয়েছিল, বাঁচি লিয়েছিল, আবার তারাই আমার স্বামীকে মারলো। আজ আমি তাদের ফাঁসি চাহাই, আমার স্বামীকে যারা মেরেছে তাদের আমি ফাঁসি চাহাই। তুমি দেখো যারা মেরেছে তাদের ফাঁসি চাই, কিন্তু এই এই পর্যন্ত এখনো পর্যন্ত শাস্তির দাবি, ফাঁসির দাবি করছে পরিবার। পলাশ, ঠিক এই জায়গা থেকেই জানতে চাইবো, এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার কি করা হয়েছে? একদমই একদমই, দেখো রুমকি, দুজনকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, কিন্তু নিহতের বাবার যেটা অভিযোগ, যেই খুনের পেছনে 8 থেকে 10 জনের যে সশস্ত্র যে রামদা বিভিন্ন রকম কাটার যে অস্ত্র, সেই সমস্ত দা অস্ত্র নিয়ে এর ছেলের ওপরে কিন্তু 8 থেকে 10 জন চড়াও হয়েছিল, কিন্তু তাদের মধ্যে মাত্র দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যেটা বারবার প্রশ্ন উঠছে যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আর তার আগেই নদিয়ার একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই ধরনের যে খুনের রাজনীতি, তাতে কিন্তু রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। আমি আরেকবার আরেকবার একটু জানি আমার কি করলো, আমি তাদের ফাঁসি চাই, আমার স্বামীর প্রতিবাদ চাই, আমার যারাই এসেছে দুজনা তারাও ছিল, দুজনা আমার স্বামীকে মেরেছে, সে দুজনাও আরেকবার ছিল আমার স্বামীকে মারাতে, আমার স্বামীকে ওরা ছাড়া কেউ মারেনি, আমার স্বামী তারা কেউ শত্রু ছিল না, সাকিব সাকিব মণ্ডল আমার স্বামী। তোমাকে আরেকটা জিনিস দেখে রুমকি, এই থানার ভেতরেই কিন্তু, এই থানার ভেতরেই নিহত সাকিবের নিথর দেহ পড়ে আছে, আর কিছুক্ষণ পরেই এখান থেকে সাকিবের দেহ বের করা হবে এবং তাকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে শক্তিনগর জেলা হসপিটালে, সেখানে তার ময়নাতদন্ত হবে। তার পাশাপাশি পুলিশি যে ঘটনা, এর পেছনে পুলিশের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলছে। আমি একবার নিহতের বাবাকে আরেকবার জানবার চেষ্টা করব, আপনার এখন কি চাইছেন? আমি জেল চাই, জেল কংসিদার জেল, এরা মেরেছে, আমি ফাঁসি চাই। কতজন ছিল, কতজন এডগার দেওয়া আছে সব আমার থানায় দেওয়া আছে, আমি ফাঁসি চাই। কি সব আসামি ধরতে পেরেছে? না,
সব আসামি ধরতে পারেনি। আমি ফাঁসি চাই। আপনারা কি চাইছেন? সব আসামি ধর, আমি ফাঁসি চাই। সে করা ধরবে যে খুনও ফাঁসি চাই, সে করা সেগুলো ধরাবে সব আমি ফাঁসি। মূলত কী জন্য আপনার ছেলেকে খুন করা? আমার ছেলে তৃণমূল পার্টি করে, আমি করি, জানেন তো। আমার ছেলেকে প্রদুর রং ফিরিছে, সেই অস্ত্রে মেরিছে। আমার ছেলে রাজমিস্ত্রি কাজ করে মুনিশ খাটে। ছেলে এলাকায় ভালো ছেলে বলে পরিচিত, ভালো সংগঠন। আমার ছেলে ভালো। তাহলে আপনার ছেলেকে কেন খুন করে? আমার ছেলেকে সামনে পঞ্চায়েত আমরা ভোট করেছিলাম, আমি সে রাগ ভোট দিতে হবে তাই আমাকে ধরতে এসেছিল। তাই এর আগে বলছিলেন যে আবাস যোজনায় দুর্নীতি। হ্যাঁ, ঘটনা পঞ্চায়েতে এরকম ভাবে ঝামেলা, ঘরের টাকা তিলি 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 তিলা করেছিল, যে আমি বুঝলাম শোন গরিব মানুষের টাকা খাই, সেই দিকে পার্টিকে বাদ দিয়েছে, পার্টির সাসপেন্ড করেছি, আমরা করে দিয়েছি। আপনার ছেলে, আপনার পার্টি আমাদের এখানে চলে না, জানেন তো, আমাদের তৃণমূলের পার্টি চলে না, তাই তাকে সাসপেন্ড করে বাদ দিয়েছি নালটুকে। আপনার ছেলে কি প্রতিবাদ করতে গিয়ে খুন? আমি করেছিলাম প্রতিবাদ আমি করেছিলাম। আমাকে নামের আমার ছেলেকে মাইল। দেখো প্রতিবাদী কণ্ঠস্বর অর্থাৎ দুর্নীতির প্রতিবাদ করেছিল সাকিব, তাকে না মারতে পেরে, তার বাবাকে মারতে না পেরে থেকে দাবি করা হচ্ছে দোষীদের ফাঁসির সাজা দিতে হবে। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। আরো আপডেটের দিকে অবশ্যই আমরা নজর রাখবো। পলাশ, আমাদের তোমাকে ধন্যবাদ।